আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশান এভিনিউ এরিয়ার একটা বলতে গেলে ছোটখাটো একটা ডাম্পিয়ার্ড। এখানে সব বাসাবাড়ি থেকে সব যে কেনাকা হয়েছে বৃষ্টির কারণে সম্ভবত বাসাবাড়ি থেকে সব আবর্জনাগুলো যেগুলো ময়লা যেগুলো জিনিসপাতিগুলো আসে সেগুলো এখানে এনে ওয়েস্টেজ হিসেবে রাখা হয় প্রক্রিয়াধীনভাবে ধীরে ধীরে। অনেক জিনিসগুলো আছে এগুলো বাসাবাড়ি যেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয়, কিন্তু এগুলোও মানুষ জীবিকার তাগিদে এগুলো মানুষ সেগুলো তাদের বাসাবাড়ি থেকে আবার ক্রয় করে টাকা দিয়ে কিনে নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক জিনিসগুলো আছে যেগুলো তারা ওনারা সর্টিং করছেন আলাদা করে বাছাই করছেন, যেগুলো কোয়ালিটি একটু ভালো সেগুলো এগুলো ওনারা বিনামূল্যে নিয়ে আসেন না, ওনারা টাকা দিয়ে নিয়ে আসতে হয়। এটা গুলশান এভিনিউ অত্যন্ত একটা ভালো একটা এরিয়া, পাশে ইন্ডিয়ান এম্বাসি, এই ধরনের একটা পশ এরিয়া জায়গাতে এই ধরনের একটা পরিবেশ কারোরই কাম্য না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্টের এটা আওতাধীন একজন পড়ে না, আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো, আপনারা কাইন্ডলি একটু দয়া করে শুনবেন। আচ্ছা ভাই, আপনারা এটা সাধারণত কোথা থেকে আনেন, কোথা থেকে আনেন এগুলা? এই বাসাবাড়ি থেকে আই, বাসাবাড়ি থেকে আপনারা এগুলা কিনে নিয়ে আসেন? এই কাস্টমারের নিয়ে আসে, কাস্টমারের নিয়ে আসে। আচ্ছা এগুলো মানে আপনাদের কি তো মানে কিভাবে তারা টাকা দেয়, মানে যেভাবে আপনারা কেজি হিসেবে নেন না? আচ্ছা তো এগুলো আবার আপনারা আরেক পার্টি রিসাইকেল যারা, হ্যাঁ যারা কারা নেয়, মানে এই সিটি কর্পোরেশন নাকি অন্য কোনো অন্য অন্য যারা তারা, তাই না? আচ্ছা তো ওনারা নিয়ে কি এগুলো কি কোনো কোনো ব্যবস্থাপনা করে কিছু করে? এই যে মিল আছে না, মিলের মধ্যে আবার গুলে আবার কাস্টা বান্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনারা কি মানে কেজি হিসেবে কি কত করে পড়ে? কেজি হিসেবে তাহলে কেজি কিনি, কেজি কেজি হিসেবে কিনেন না? 7 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে ওনারা সাধারণত রিসাইক্লিং করে ওনারা অনেক কিছু বাছাই করেন, তারপরে আস্তে আস্তে এইগুলো প্রসেসিং করে বিভিন্ন সেক্টর ওয়াইজ চলে যায়, যেগুলো বিভিন্ন কারখানা মন্ড যেগুলো আমরা জানি অনেক কারখানাতে চলে যায়। অনেক কিছু দেখা যাচ্ছে যে এখানে পলিথিন দিয়ে ঢাকা আছে, ত্রিপল দিয়ে ঢাকা আছে, যেগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো সাধারণ জনগণ ওনারা আমরাও সবাই আমরা মানুষ, মানুষকে মানুষের মতো দেখা উচিত এবং ট্রিট হিউম্যানলি দেখা উচিত অবশ্যই। তো ধৈর্য সহকারে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।